অনিন্দ্য সুন্দর এক খরস্রোতা নদীর তীরে অবস্থিত আমাদের প্রিয় গাবতলী গরুরহাট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত গাবতলী গরুরহাটের এই পাশটার দামধাম বা এই পাশটাতে কী পরিমাণ গরু রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। গত পর্বে আপনারা এই পাশের গরুর দাম এবং গরুর কালেকশন বা গরুর মজুদ দেখেছেন, আর গত ভিডিওতে কিন্তু গাবতলী গরুরহাটে যে ঘাস পাওয়া যায় সেই সাথে গরুর অন্যান্য প্রয়োজনীয় ঝুড়িও পাওয়া যায় বা সেগুলো বোনা হয় সেগুলোও কিন্তু দেখিয়েছি। চাইলে গত ভিডিওটাও দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। যথারীতি দেখতে পাচ্ছেন এই পাশটাতে গরুর কিন্তু বেশ ভালোই আমদানি হয়েছে এবং যথেষ্ট পরিমাণ গরু রয়েছে গাবতলী গরুরহাটে। সুতরাং গাবতলী গরুরহাটে কিন্তু এখন বর্তমানে গরুর দাম কিন্তু বেশ হাতের নাগালে। আমি যদি এক কথায় বলি গরুর দাম অনেক কম তাহলে সেটা কিন্তু একেবারে মিথ্যা কথা বলা হবে না। গাবতলী গরুরহাটে যে গরুর দাম বলা হয় 520 টাকা করে লাইভ ওয়েট, সেটাতে যদি 40 কেজিতে কনভার্ট করা হয় তাহলে কিন্তু দামটা আসে 20,800 টাকা পার 40 কেজি বা পার মনের দাম। সেই হিসাবে কিন্তু তারা কষাই রেটে এখন গরু বেচতেছে। আবার কিন্তু আপনি যদি মন জিজ্ঞেস করেন তাহলে কিন্তু বলবে 22,000-23,000 টাকা মন, অনেক সময় 24,000 টাকা পর্যন্ত মন চেয়ে বসতে পারে। সুতরাং বার্গেনিং এর ক্ষেত্রে কিন্তু এই দামটা আরো বেশ খানিকটা কমানো সম্ভব। আমার মনে হয় 20,000 টাকা মনেও গরু কেনা সম্ভব যদি সঠিকভাবে দাম বলতে পারেন। তবে একটা কথা বলতে থাকছে যে অতিরিক্ত দাম কমানোর চেষ্টা করবেন না, যেন যিনি বিক্রি করছেন তিনিও কিছুটা লাভ ঘরে তুলতে পারেন। আচ্ছা, গরুর দাম কেমন চলতেছে এখন? গরুর দাম এখন সস্তা। কত করে কি চলছে? আমরা পাইকুড়ি বেশ হইলো 520 টাকা রেট। 520 টাকা কেজি? কেজিটা তাহলে সেই হিসাবে মন কত আছে আপনার? 21,000 টাকা। বাজারে কাস্টমার কেমন এখন? বাজারে কাস্টমার কম। এই যে ঝড়ের যে প্রভাব এটা কি পড়ছে আপনাদের উপরে? তা তো পড়েছে, মানুষের হাতে টাকা পয়সা না থাকলে মানুষ খাবে কি? কোথা থেকে আনছেন গরু এগুলো? চুয়াডাঙ্গা থেকে, মেহেরপুর চুয়াডাঙ্গা। চলেন আপনাদেরকে একটু অফ টপিকের একটা বিষয় দেখিয়ে আসি। গাবতলী গরুরহাটে যেসব ব্যাপারী বা প্রান্তিক খামারিরা, প্রান্তিক কৃষকরা গরু নিয়ে আসে তাদের বিনোদনের মাধ্যমটা কি? তাদের বিনোদনের মাধ্যম হচ্ছে এই অলস দুপুরে বা অন্য কোনো সময় যে সময়টা তাদের সাধারণত কাজ থাকে না, এই চায়ের দোকানগুলোতে বসে বাংলা কোনো সিনেমা উপভোগ করাটাই হচ্ছে তাদের বিনোদনের একমাত্র মাধ্যম। এই বিষয়টা হয়তো আপনারা জানতেন না, আজ জানিয়ে দিলাম। আর এখানটাতে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ক্রস জাতের গরু, এর ভিতরে বেশ কিছু কিন্তু দেশি জাতেরও আছে, দেশি মিক্স যেটা বলা হয়, দেশির ভিতরে একটু ক্রস সেগুলো পেয়ে যাবেন। তবে গাবতলী গরুরহাটে বরাবরই আমি বলি পালা গরু কেনার আশায় আসবেন না, তাহলে কিন্তু চরম ভুল হবে। পালা গরু খুবই কম পাওয়া যায় আর যেগুলো পাওয়া যায় সেগুলো খুব ভালোভাবে দেখে শুনে কিনতে হয়। আর দুই পাশে দেখতে পাচ্ছেন গরুর সারি, যথেষ্ট পরিমাণ গরু রয়েছে এবং গরুর কালেকশনও বেশ ভালো ভালো বিভিন্ন দামের গরু রয়েছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন এবং দাম অনুযায়ী বিভিন্ন সাইজের গরু এখানে পেয়ে যাবেন। চাচা, গরু আপনার? গরু আপনার অনেক গরু আনছেন তো, কোথা থেকে আনছেন? চাপাই থেকে। চাপাই কত করে কি দাম, কি ভাও চলতেছে কি এখন? গরু 40-50, ওগুলো হলো 80-90 সব। এগুলো আপনার মোট কয়টা আনছেন গরু? মোট আছে 62টা। 62টা গরু আনছেন? এগুলো কি সব কষার জন্য আনছেন নাকি পালা? কষাই, সব কষাই। রেট কেমন চলতেছে কষায়ের? রেট খুব ভালো নাই, খসার একটু পয়সা ই করে, এই আমাদের লস হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, মেলা কিছু। এখন মন কত চলতেছে কষের? এখন কষাটা ধরেন 550 করে মনে হয় কেজিতে বেচছে। আর আপনাদের কাছ থেকে কিনতেছে কত করে? আমাদের কাছ থেকে 22-23। এখন কাস্টমার কেমন হাঁটে? টুকটাক চলছে মোটামুটি। আমদানি কেমন হয়েছে গরুর এবার? আমদানি প্রতিবারের ন্যায় আমি এবার অনেক ব্যাপারীর সাথে কথা বলেছি যারা গরু বিক্রি করছেন। এখনই যার সাথে কথা বললাম তিনিও অনেক গরু নিয়েছেন, তার মুখ থেকে আপনারা শুনলেন। আসলে গরুর ব্যাপারটা বিশেষ করে হাটে একটা বিষয় বিদ্যমান, সেটা হচ্ছে দালালের প্রাদুর্ভাব অনেক বেশি। সুতরাং আপনারা নিজের বুদ্ধিতে গরু কিনবেন, ঠকলে ঠকবেন, জিতলে জিতবেন। প্রথমবার প্রথমবার হলে প্রথমবারই হোক হয়তোবা একটু ঠকবেন, কিন্তু দালালের খপ্পরে পড়লে কিন্তু যার কাছ থেকে আপনি গরু কিনছেন তিনি কিন্তু ন্যায্য দামটা পায় না। অনেক সময় আপনার যে বাজেট থাকে তার থেকেও বেশ কিছুটা বেশি দিয়ে কিনতে হয়। সুতরাং নিজের বুদ্ধিতে
ঠকা ভালো, অন্যের বুদ্ধিতে জেতার থেকেও। সবসময় নিজেকে যাচাই করবেন, একসময় দেখবেন আপনি নিজেই অনেক অভিজ্ঞ হয়ে উঠেছেন। কারণ বাস্তব জ্ঞান আপনাকে যা শিখাবে, এরকম হাজারটা ভিডিও বা হাজারটা মানুষ মিলেও আপনাকে তার ধারে কাছেও কিছু শেখাতে পারবে না। সামনে দেখছেন বেশ অনেকগুলো গরু, সেই একই কথা আরো একবার রিপিট করি যে অনেক বেশি আমদানি রয়েছে, সুতরাং দামটাও কিন্তু হাতের নাগালে। যদি এখন আপনাদের কোনো প্রয়োজনে গরু কেনার প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই কিনে ফেলুন। চাচা গরু নিয়ে আসছেন? আনছি চাচা। কয়টা আনছেন? ১৮টা আছে চাচা। ১৮টা কোথা থেকে আনছেন? চাপাই। চাপাই থেকে? চাপাই থেকে। চাপাই থেকে কি এবার আমদানি বেশি হয়েছে গরু? না বেশি হয় না, দেশি গরু বেশি হবে কোনটা থেকে? গরু এখন দেশি বেশি হয় না, কালকে থেকে আজকে একটু বেঁচে কেনা ভালো। বাজার কি ঝড়ের জন্য খারাপ ছিল? ঝড় বৃষ্টির জন্য। এখন কি দাম চলতেছে? কি এখন ধরেন ২২,০০০ টাকা মন। ২২,০০০ টাকা মন। আর কাস্টমার এই কষাই ছাড়া অন্য কাস্টমার যেগুলো উঠে উঠতেছে কি? উঠতেছে, খানা লাগা হাত মিলাত টিলাত করে তারা আসছে। আচ্ছা ধরেন গরু কিনে লে যা দেশে মিলাত টিলাত দিচ্ছে। দাম কি কেমন বলে? দাম ভালোই বলে, খারাপ বলে না। লস কি হয় না মোটামুটি থাকতেছে? না কিছু লস করে কি প্রথমে মাল কেউ দিবে? কেউ তো দিবে না, দিবে না। কিছু রাখতেছে, কিছু রাখতে পারতেছে, কিছুটা রাখতে, কিছু রাখার মতো দাম বলতেছে আপনাদেরকে? বলতেছি। একটু আগেই যার সাথে কথা বললাম উনি কিন্তু বেশ সত্য কথাই বলেছে যে লসে কেউ গরু বিক্রি করে না। অনেকে আপনাদের সামনে মুখরোচক মিষ্টি কথা বলবে যে একদম লসে গরু বিক্রি করে দিলাম, আসলে এটা কিন্তু খুব কমই হয়। সচরাচর লসে কেউ গরু বিক্রি করতে চায় না, বিশেষ করে এই সময়টাতে। কোরবানির সময় বিষয়টা একটু অন্যরকম থাকে, অনেক সময় লসেও অনেকে গরু বিক্রি করেন। তবে বেশিরভাগ সময় বিক্রেতা চেষ্টা করেন যে সে যেন লসের সম্মুখীন না হয়, অন্তত তার চালানটা যেন ঠিক মতন উঠে যায়। সুতরাং আপনারাও গরু কেনার ক্ষেত্রে বেশ কিছুটা সতর্ক থাকবেন। আর হাটে থেকে গরু কেনার সময় অবশ্যই গরু জীব খুর দেখে নেবেন, যেন খুরা রোগের আক্রান্ত গরু বাসায় কেনে কপাল চাপড়াতে না হয়। অনেকের সাথেই কিন্তু এই ঘটনাটা ঘটে, গরু দেখে বুঝে না কেনার ফলে বাড়ি এসে দেখা যায় যে গরুর খুরা রোগ হয়েছে এবং তার জীব এবং খুর খুব বাজেভাবে আক্রান্ত খুরা রোগ দ্বারা। সুতরাং দেখে শুনে বুঝে সব দিকে খেয়াল করে গরু কিনবেন। আর আমার ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করি ইনফরমেটিভ কিছু জানানোর। গরু ৩৩টা। কোথা থেকে আনছেন? কেমন কি দাম চলতেছে এখন বাজারে? কেরাম দাম শুনবেন? গরু ওজন মনে মন হিসাব। কষাই রেট কি চলতেছে এখন? কষাই রেট ২২,০০০ ২২,৩০০০ এমনি। কষাই ছাড়া অন্য কাস্টমার কেমন উঠতেছে হাটে? কম উঠতেছে। রেট যা বলে কষাই বা অন্য অন্য যারা আসে, তাদের কি আপনাদের কিছু পত্র থাকে নাকি গাছ থেকে যায়? ওগুলা নিলে কিছু থাকে হয়েছে, ওগুলো নিলে কিছু থাকে। এই বাজার কেমন এখন, বেচা কেনা কেমন বাজারে? বেচা কেনা এখন লাগে না, বেচা কেনা লাগে রাত ১০টার পরে। আমদানি কেমন গরুর এখন? গরুই মোটামুটি আমদানি হাটে এখন আমদানি ভালো গরু। আপনারা এই গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন? চুয়াডাঙ্গা জেলা। চুয়াডাঙ্গা কোথা থেকে নেন এগুলো? আলমডাঙ্গা। আলমডাঙ্গা, ওটা ওই ওই হাট থেকে এনে আপনারা এখানে নিয়ে আসেন? আর ওই হাটের যে বিক্রেতা আছে তারা কোথা থেকে গরুগুলো সংগ্রহ করে? ওরা ওই বিভিন্ন জায়গায় থেকে এনে, কেউ গঞ্জের থেকে, কেউ পোষে, কেউ হইল, কেউ পোষে, কেউ বাড়ি খাওয়ায়, ঠিক না? আবার কেউ গ্রাম থেকে কিনে এনে বেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। বেচা কেনা চলতেছে? আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে সেগুলো যদি বাস্তবে প্রয়োগ করেন তাহলে অনেকের সাথে ভাব জমাতে পারবেন, দেখো আমি গরু বিষয়ে বেশ কিছুটা জানি। এবং আমি নিজেও এখনো পর্যন্ত শিখছি, গরু বিষয়ে আমি তেমন কিছুই জানি না বলে এখনো মনে করি। সুতরাং আমার কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে আপনাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো যেন আমি নিয়মিত পেতে থাকি। ডানে যে গরুগুলো দেখছেন এগুলোর প্রাইস কেমন হবে আমি যদি গড়ে বলতে চাই তাহলে ৩০, ৩৫, ৪০, ৫০, ৬০, ৭০, ১,০০০, ১,৫,০০০, এছাড়া আরো বেশি দামেরও গরু বর্তমানে গাবতলী গরুহাটে মজুদ রয়েছে। আর এখন যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু বেশ নাদুসনুদু, সেগুলোর দাম ১,০০০০এর উপরে যাবে কিছুগুলার, আবার কিছু কিছু ৯০, ৯৫ এরকম দামে রয়েছে। মানে আপনার চাহিদা অনুযায়ী সকল সাইজের গরু আপনি বর্তমান সময়ে গাবতলী গরুহাটে পেয়ে যাবেন। এখন বেশ কিছুদিন আগে যে ঝড়টা গেল বা যে নিম্নচাপটা গেল, সেই নিম্নচাপের কারণে কিন্তু বেশ কিছুটা দাম বা বেশ কিছু কাস্টমার কম ছিল গাবতলী গরুহাটে, এবং মজুদ স্বাভাবিকের তুলনায় এই সময়টাতে একটু বেশি হওয়ায় দামটা কিন্তু একটু কমতিতে রয়েছে। দেখে শুনে কিনলে ভালো গরু অবশ্যই কিনতে পারবেন, এবং যারা হাইজেনিক থাকতে পছন্দ করেন তারা গাবতলী গরুহাটের এই পরিবেশ একদম সহ্য করতে পারবেন না। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।